আল্লাহর নবী সুলেমান বসে আছেন সিংহাসনে, ডান দিকে বাম দিকে তাকাইয়া দেখে সুলেমান নবীর সিনার মধ্যে একটা পাখি বসা থাকতো। এই পাখিটা সিনার মধ্যে নাই, ঘাড়ের মধ্যে নাই। উনি বলেন, ওয়াতাফাক্কাদাত তৈরা ফাকালা মালি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুবহানাল্লাহ বলেন, আমার কি হলো রে, আমার হুদহুদ পাখি কোথায় গেল? আম কানা মিনাল গায়বিন, গায়েব হয়ে গেল নাকি, হুদহুদ গেল কোথায়? রাগারাগি ওলি আল্লাহর দরবার কি দেখেন, রাগারাগি দমকা দমকি হুদহুদ পাখির সাথে রাগারাগি করে। সুলেমান নবী বলেন, লাউ আযাবান্নাহু আযাবান শাদীদা, আজকে যদি হুদহুদ পাখি পিরে আসে তাকে কঠিন শাস্তি দেব। জান্নাতে চাবুক হাতের মধ্যে নিয়ে সুলেমান নবী রাগারাগি করে, আওলা আযাবান্নাহু, অথবা তাকে আজকে জবাই করে ফেলবো, আমাকে না বলে কোথায় গেছে। এক হাতে দাঁড়ালো সুরি, এক হাতে শাবক, রাগারাগি রাগারাগি পুরা রাজ দরবার কাঁপে। তার কারণটা হলো, সুলেমান নবী অন্যান্য সময় মানুষের বিচার করত, শাবককে বলতো, শাবক রে উমুকের বিচার কর, শাবক নিজে নিজে যাইয়া ওই আসামিকে ফিডাইয়া হাজিরি করত। কিন্তু আজকে সুলেমান নবী নিজে শাবক হাতে নিয়েছে, কঠিন অবস্থা কঠিন অবস্থা, হয় তাকে জবাই করব না হয় তাকে কঠিন শাস্তি দিব, তবে একটু সুযোগ আছে। কি সুযোগ? আওলায়া তিয়ানি বিসুলতানি মুবিন, যদি উপযুক্ত কোনো প্রমাণ দিতে পারে কোন কাজে হুদহুদ পাকি গেছে, প্রমাণ যদি আমার পছন্দ হয় তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে, রাগারাগি করতেছে শাবক হাতে নিয়ে, এক হাতে সুরি এক হাতে হুদহুদ পাখি, কোন পাখি? যা হুদহুদ পাখি চলে গেছে, সমস্যা কি, আর কি দেশে পাখি নেই হুদহুদ পাখির জন্য এত কা? তার কারণ হলো, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আপনি হাসিয়া পড়লে পাবেন, হুদহুদ পাখির দায়িত্ব ছিল সুলেমান পয়গাম্বর যখন মরুভূমিতে যায় তখন যদি পানির প্রয়োজন হতো, পিপাসা লাগছে পানি খাবে বা উজু করবে, তো মরুভূমিতে পানি পাবে কোথায়? হুদহুদ পাখি সুলেমান নবী সিনার থেকে আকাশে একটা উড়াল দিত, একটা চক্কর দিয়া যেই জায়গায় বালুর উপরে বসত মরুভূমিতে, ওই জায়গায় এক দেড় ফুট গর্ত করলে নিচে স্বচ্ছ পানি পাওয়া যাইত। হুদহুদ পাখি যেখানে বসে সেখানে বালুর নিচে পানি, আমরা তো বালুর ভিতরে কি আছে দেখি না, কথা বলেন ঠিক কি না? হুদহুদ পাখি কি এতটুকু জ্ঞান কে দিছে? বলেন বল কে দিছে? সুলেমান নবী চিৎকার দেন, কোথায় গেল হুদহুদ পাখি? অজু করতে হবে, নামাজ পড়তে হবে, আমি পানি ব্যবহার করতে হবে, আজকে আয়, লাউ আযাবান্নাহু আযাবান শাদীদা, কঠিন আযাব কঠিন শাস্তি দিব তাকে, আওলা আযাবান্নাহু, না হয় আজকে জবাই করে ফেলব। আল্লাহ বলেন, ফামাকাসা গায়রা বাইদ, এতক্ষণ বলছি করিব এখন বলছি বাইদ, ইন্না রাহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন, এখানে আল্লাহ বলে বাইদ, আমরা ফেল মাজি পড়ার সময় পড়ছি, মাজি করিব মাজি নিকটবর্তী অতীতকাল দূরবর্তী অতীতকাল, আমরা আল্লাহ বলেন বাইদিন, বেশি দেরি হয় নাই, খুব তাড়াতাড়ি করে হুদহুদ পাখিটা চলে আসছে। আয়েশা দেখে সুলেমানের মেজাজটা বড় গরম, বড় মেজাজ গরম, হুদহুদ পাখি অন্য সময় উড়াল দিয়ে সুলেমান নবীর বাম কান্দে আয়েশা বসত, আজকে কান্দে বসে না, সুলেমান নবীর সিংহাসনের সামনে বসে, দুইটা পাখাকে সামনের দিকে দিয়ে একবার ডান দিকে কায়থায় আবার বাম দিকে কায়থায় আরদান বালায়, ফাকালাম আহাত্ত বিমালাম তুহিদ বিহি ওয়াজিতু মিন সাবাই বিনা বাই আকি, ও বাদশাহ
দয়া করে মারবেন না, কাটবেন না, শাস্তি দিবেন না। আমাকে না বলে কোথায় গিয়েছো, তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। আয় আয় সামনে আয়, চাবুক লয় একাতে, ছুরি লয় একাতে। হুদহুদ পাখি বলে, হুজুর মারেন কাটেন যা করেন করবেন। এমন একটা দারুণ খবর নিয়ে আপনার কাছে আসছি, যদি আপনার খবরটা পছন্দ হয় আমাকে মাফ করে দিবেন। সুলেমান বলেন, আউলাইয়া তিয়ান্নি বিসুলতানি মবিন, উপযুক্ত প্রমাণ দিতে পারলে তোমাকে মাফ করা হবে। আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? হুদহুদ পাখি বলে, হুজুর কাটেন আর মারেন যা করেন, আগে আমার কথাটা শোনেন, আমি একটা দারুণ খবর আনছি। কি খবর? ওয়াজিতুকা মিন সাবাই বিনা বাইয়াকিন, সাবা শহরের দারুণ একটা মেসেজ আপনার কাছে নিয়ে আসছি। কোরআন পাকে একটা সূরা আছে বাবা, সূরাতুস সাবা, সাবা হলো একটা শহরের নাম। আমার আল্লাহ সাবা শহরের কথা এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। হুদহুদ পাখি ডেকে বলে, আমি সাবা শহরে খবর আনছি মালিক, আমি আপনি আমাকে মারবেন না, দয়া করে শোনেন। বলে, কি খবর বলো, কি খবর? হুদহুদ পাখির জবান খুলে গেল। হুদহুদ পাখি ডেকে বলে, হুজুর সাবা শহরে কত সুন্দর ফলের বাগান দেখেছি। কোন মানুষ যদি মাথায় খালি টুকরি নিয়ে ফলের বাগানের মাঝখান দিয়ে হাঁটে, একটা ফলও হাতে ছিটতে হয় না, নিজে নিজে পাকা পাকা ফলগুলো টুকরি ভরে যায়, বাড়িতে গিয়ে সে নামাইলেই চলে। এরকম দারুণ একটা ফলের বাগান দেখেছি সাবা শহরে। হুজুর খবরটা যদি পছন্দ হয় আমাকে মাফ করেন, সাবুকটা রাখেন, ছুরিটা রাখেন, কান্দে যাইয়া বসি। আল্লাহর নবী সুলেমান কয়, না না, সাবা শহরে ফলের খবর আমার পছন্দ হয় না, আয় আয় তোর জবাই করব। আমাকে না বলে গেলি কোথায়? আমি তোর মুর্শিদ, তুই আমার মুরিদ, মুর্শিদের কথা না মান্না, মুরিদ যদি উল্টা পাল্টা চলে বিচার আছে না নাই? ওরে মুর্শিদ নাম যার হইয়াছে সাদন, বিনা দুধে দই পাতিয়া তারা তুইলাছে মাখন। আরে মুর্শিদ নাম যার হইয়াছে সাদন, বিনা দুধে দই পাতাইয়া তারা তুইলাছে মাখন। শেষে মাখন করেলে বখন, শেষে মাখন করেলে বখন, ববের ক্ষুদা থাকিবে না লোহা, লোহার বানাইলারে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণ মনি গো মুর্শিদ, ফরশ মনি গো লোহা, লোহার বানাইলারে কাঞ্চা সোনা। মুর্শিদ আমায় ছেড়ে যায়ো না, তুমি ছাড়া রোজ হাসরে আমার উপায় মিলবে না। ওরে মুর্শিদ আমায় ছেড়ে যায়ো না, তুমি বিনা রোজে হাসরে আমার উপায় মিলবে না। যত দিকে গুরে পিরি, যত দিকে গুরে পিরি, আপন বান্ধব মিলে না লোহা, লোহার বানাইলারে কাঞ্চা সোনা। মুর্শিদ গুণ মনি গো মুর্শিদ, ফরশ মনি গো লোহা, লোহার বানাইলারে কাঞ্চা সোনা। মারহাবা কোন? হ্যাঁ, প্রেম আছে নি? যার মধ্যে প্রেম আছে তার মধ্যে আল্লাহ নবীও আছে, যার মধ্যে প্রেম নাই তার মধ্যে শয়তান ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক কি না? তাহলে জবাই করমু, আয় হুজুর ক্ষমা করা জানা, ভালো একটা খবর দিলাম, খবর এটা পছন্দ হয় নাই। আর কোন খবর আছে? হুদুদ পাখি বলে, হুজুর আর একটা খবর আছে। কি বলে? সাবা শহরে কোনো মানুষের মাথায় উকুন নাই। এটা বলে খবর, কোনো মানুষের মাথায় মস্কারা করো আমার সাথে। বলে হুজুর তাইলে আর একটা কই, কি
সাবা শহরে কোনো সাপ তেলা পোকা উই পোকা সার পোকা এডি নাই, এত সুন্দর শহর হুজুর, এই খবর আমার পছন্দ হয়নি। আর কোনো খবর আছে বলে? হুজুর আছে। কি বলে? সাবা শহরে বিভিন্ন স্টেশনে কারা যেন খানা রেডি করে রাখে, এক স্টেশন থেকে আরেক স্টেশন গেলে দেখবে খানা রেডি, ওখানে খায়, আবার হাইটে আরেক স্টেশন যায় ওখানে খানা রেডি। হুজুর ওই শহরে কেউ রান্না বান্না করে না, গায়েব থেকে খানা আসে আর মানুষে খাইতে থাকে। হুজুর আমার মাফ করেন, খবরটা পছন্দ হয়েছিনি, কয় না পছন্দ হয় নাই, আয়ত্র জবা করুন। হুজুর এরম জানলে যাইতাম না হুজুর, ফিরের কথা অমান্য করে যাইতাম না হুজুর, মাফ করে দেন না হুজুর, মাফ করে দেন হুজুর, মাফ করেন, কয় না তোর ক্ষমা নেই, আয়ত্র জবা করুন, তোর ওই খবরটা আমার পছন্দ হয় না। বলো যে আর একটা খবর আছে দারুণ। বলে কি খবর? ইন্নি ওয়াজাতুম রাতান, আমি সাবা শহরে দারুণ একটা সুন্দরী যুবতী নারী দেখেছি, যদি আপনি পছন্দ করেন আমি ওই নারীকে আপনার কাছে হাজির করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী এবার পুরা রাগ হয়ে গেছে, তোরে এবার আর মাথা নাই, তুই আমার নারীর লোভ দেখাস, মহিলার লোভ দেখাস, তোরে এবার পুরা যাবা করবো, আয়। তুই জানস তো আমি বিয়া কয়টা করছি? ক জানি তো কয়টা? ক 999টা। ক হুজুর আর একটা বিয়ে হলো তো আজার ফুটতো, মায়াটা খুব বালা ডকের সাবা শহরের না ইউরি, হ্যাঁ খুব ভালো হুজুর, তোরে ফুরা যাবা করুম আয়। এই খবর আমার পছন্দ হয় নাই। বলে মহিলার কেমন দেখছো? তামলিকুহুম, ওই মহিলা তাদের রানী, তাদেরকে পরিচালনা করে খুব সুন্দরী রূপসী। বলে এই মহিলার ক্ষমতা আছে, কি ক্ষমতা? তার ভিতরে জিনেরও ক্ষমতা মানুষেরও ক্ষমতা। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলে এটা কেমন কথা কইলি, একজনের ভিতরে জিনের ক্ষমতা মানুষের ক্ষমতা কেমনে হয়? এখন এই আয়াতের তাফসীর বললে বাবা তাফসীরে জালালান শরীফের হাসিয়ার দিকে যেতে হবে। ইমাম জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই, যিনি আয়াতে কারিমার তাফসীর খানা লিখেছেন, যিনি নিজের শানে নিজে মন্তব্য করেছেন, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুনা মাররাতান ফি হায়াতি, আইসো ভাই প্রফিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাই লাইফ ইন কন্ডিশন অফ স্লিপিং 75 times। হযরত ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আই স মাই প্রফিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাই লাইফ ইন কন্ডিশন অফ স্লিপিং 75 times ফর রাইটিং অফ দ্য তাফসির অফ দ্য হোলি কোরআন হুইজ তাফসির ইজ তাফসির জালালান শরীফ। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, কোরআন শরীফের তাফসির জালালান খান লেখার কারণে আমি আমার নবীকে জীবনে 75 বার স্বপ্নে দেখছি। ওনার ওস্তাদ ছিল ইমাম জালালউদ্দিন মহল্লি, উনি বলেন, রাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুনা মাররাতান, আই স মাই প্রফেক্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাই লাইফ 30 times পার রাইটিং অফ দ্য তাফসির অফ দ্য হোলি কোরআন। আমি জালালউদ্দিন মহল্লি আল্লাহ নবীর দিদার আমার জীবনে 30 বার পাইছি। আমরা নবীর দিদার চাইনি, যারা যারা সান হাত তোলেন, তাহলে বলেন, আমার মরণে কালে আইসো নবী কি নারে, আমার মরণে কালে কি নারে, ও প্রাণের হাবিব গো আমি নয়ন ভারে দেখব শুধু তো ও মারে, আমি নয়ন ভারে দেখব শুধু তো ও মারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, বলেন মরণ কালে আইসো নবী কি নারে, ও
প্রাণের হাবিবি গো আমি নয়ন ভরে দেখব শুধু তোমারে। আরে চারি জহনে চার কান্দে লইবে আমারে নবী, চারি জহনে চার কান্দে লইবে আমারে ও প্রাণের হাবিব গো আমায় একা করে সোয়াই দিবে কবরে, আমায় একা করে সোয়াই দিবে কবরে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ রে হো প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে দেখব শুধু ও মা। আরে সাদা কাপন পড়াই দিবে আমারে, বলেন সাদা কাপন পড়াই দিবে আমারে ও প্রাণের হাবিব গো আমি তখন যেন দেখি তোমায় শিহরে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ নবী কি নারে ও প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে দেখব শুধু তো। আমার আপন বলতে কেউ নাই বব সংসারে, আমার আপন বলতে কেউ নাই বব সংসারে ও প্রাণের হাবিব গো আমি আপন বলে জানি শুধু তো ও মারে, আমি আপন বলে জানি শুধু তো মারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে, আমার মরণ কালে আইসো নবী কি নারে এ হো প্রাণের হাবিব গো আমি নয়ন ভরে শুধু তো মারে। গভীর খেয়াল করে শুনুন কিভাবে জিনের এবং মানুষের শক্তি একজন নারীর ভিতরে আসে, মনোযোগ আসেনি, এটার তথ্য শুনেন। একজন বাদশাহ ছিলেন, নাম হলো বাদশাহ মালেক। কি নাম? বাদশাহ মালেক। চল্লিশ শ্রেণী বাদশাহ, চল্লিশ শ্রেণী পর্যন্ত বাদশার ঘরের বাচ্চা, বাদশার ঘরের বাচ্চা, বাদশার ঘরের বাচ্চা, বাদশার ঘরের বাচ্চা, এইভাবে চল্লিশ শ্রেণী বাদশাহ। বাদশাহ মালেক সফরে রওনা হয়েছে, শিকার করতে যাবে জঙ্গলায়। ফতে যাইয়া দেখে দুইটা সাপ, কয়টা? দুইটা সাপ।
একটা হলো কালো সাপ একটা হলো সাদা সাপ। নবীর দুশমনরা ভালো করে শোনো, তোমরা তো তথ্য বুঝো না, শুধু কপালের চোখ দিয়া দেখলা কলবের চোখ দিয়া নবীর প্রেম তোমরা শিখলা না। একটা কালো সাপ একটা সাদা সাপ। ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, জিন শয়তান দুই প্রাণীর সুরুত বেশি ধরে, একটা হলো সাদা রঙের সাপের সুরুত ধরে, আবার কালো কালো কুকুরের সুরুত ধরে। দেখবেন আজান দিলে এলাকার কুকুরগুলো গেউ গেউ শুরু করে, আজানের সাথে কুকুরে গেউ গেউ করে। তার কারণ হলো এই কুকুরের মধ্যে কিছু শয়তান আছে, তার সহ্য হয় না আজান। আবার যেই শয়তান আজানের কারণে থাকতে পারে না, আল্লাহু আকবার ধ্বনি দিলে শয়তান দৌড় মারে এলাকা থেকে, তো এলাকার কুকুরগুলো দেখে শয়তান দৌড় দেয়। তখন দেখার কারণে এটা গেউ গেউ করে ওড়ারে আরো দৌড়াই না দেয়। কথা বুঝেন না ভাই সাবরে? যেখানে আজান সেখানে শয়তান থাকতে পারে না, কিন্তু কষ্ট লাগে এলাকায় এত আজান, তবুও ফজরের টাইমে ল্যাপ মোড় দিয়া কেমনে ঘুমাইয়া থাকে, এত আজানও তার কানে যায় না, বুঝা গেল শয়তান তারে ল্যাপ পেছাইয়া ধরছে। ঠিক ঠিক কি না? শয়তান ল্যাপ পেছাইয়া ধরছে। হুজুর আমি আশিকে রসুল নামাজ পড়ি না, আমি বলবো আপনি বাটফার। হুজুর আমি বিশ্বাবের মুরিদ হক লোক, সুদ ছাড়তে পারি না, সুদ খাই, আমি কমে আপনার মতো বক্ত দিয়া দরবারের বদনাম। হুজুর আমার মতো আশেক দুনিয়াতে নাই, ওলি আল্লাহর দরবারে পইরা থাকি হুজুর, কিন্তু গাঞ্জা ছাড়তে পারি না, আমি বলবো আপনার মতো বাটফার লোক ওলি আল্লাহ চায় না। কথা কন ঠিক কিনা? বীজ ডান ফাঁসটা ভালো, আর সিটা দান ফাঁস বস্তাও ভালো না। ভাই সাহেব আমার দুইটা সাপ, একটা কালো সাপ একটা সাদা সাপ, মারামারি করে কাটাকাটি করি, কালো সাপটার শক্তি বেশি সাদা সাপটার শক্তি কম। পৃথিবীতে আল্লাহ পাক কালো মানুষ বানাইছে সুন্দর বানাইছে, বিজ্ঞান আবিষ্কার করে দেখছে সুন্দর আর কালোর মধ্যে মারামারি লাগাইলে কালো মানুষে জিতে। কালো মানুষের শরীরে শক্তি বেশি, সাদা মানুষের শরীরে তুলনামূলক শক্তি কম। বলতে পারেন হুজুর একজন সুন্দর একজন কালো? আমি বলবো না, আমার নবীর বয়ান শোনেন, কালো সুন্দর উপরে স্ক্যান ভিতরটা ভালো করে দেখেন। নবী বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমার সম্পদের দিকে তাকায় না, তোমার চেহারার দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম, আমার আল্লাহ তোমার আমলের দিকে তাকায়, তোমার কলবের দিকে তাকায়। এরে মুসলমানরা ভালো করে স্মরণ করো, কালো একটা পুরুষ, কালো একটা পুরুষ, কোনো মহিলা তাকে পছন্দ করে না। আল্লাহ নবী গ্রাম টু গ্রাম ঘুরেছে একটা মেয়ে আইনে তার সাথে বিয়ে দেওয়ার জন্য, এমন কালো পুরুষ দেখতে কালো কেউ পছন্দ করে না, কিন্তু হৃদয়টা ছিল মদিনা নবীর প্রেমের সাগর। মদিনা মসজিদে নববীর থেকে আজান দিলে আরশ মহল্লার ফেরেশতারা শুনতে পাইত, ওই কালো সাহাবীর নাম ছিল হযরতে বেলাল হাবশি। ঠিক কি না বলেন? তো সুন্দর মানুষ আল্লাহর ফায়দা কখন যাইব? সুযোগ নাই ভাই সাহেব আমার। একটা সাপ কালো একটা সাপ সাদা। বাদশা মালিক দেখতেছে সাদা সাপটা দুর্বল বানিয়ে ফেলাইছে, কালোটা কোবাইয়া ঠোকরাইয়া, মায়া লাগছে বাদশার। বাদশাও আল্লাহর ওলি, উনি তরওয়ালের ফিট দিয়া ফিডাইয়া কালো সাপটারে হত্যা করেছে, সাদা সাপটারে বাঁচাইল। এখন তাকাইয়া দেখে সাদা সাপটা এভাবে মোড়াইয়া একটা মেয়ে হয়ে গেছে। কি হয়েছে ছিল কি সাপ? আল্লাহ হাফিজে যারা কথা কানা, তুই জানাস মুখের মধ্যে কোন রোগ ছিল কি সাপ, হয়েছে কি মেয়ে? মেয়ে বাদশাকে মান আনতে, এ তুই কে গো? দেখলাম সাপ, মাইলাম সাপ, তুই কেডা? মেয়ে কয় আনা বিনতে জিন, আমি হইলাম জিনের মাইয়া। ফরি কস কি সাপ হইলিকা? বলে ও বাদশা মালিক, আমার বাপ দাদা মা বাবা সবাই জিন, আমি সুন্দরী রূপসী পরি জিনের মাইয়া,
যে কালো সাপটাকে আপনি হত্যা করেছেন এটা হলো একটা কালো জিন আক্রমণী অত্যাচারী জিন সে আমার বাপ দাদা মা বাবা সবাইকে হত্যা করে ফেলেছে আমাকে বিয়ে করতে আমি তাকে পছন্দ করি না তার থেকে বাঁচার জন্য আমি সাপ সাইজা গর্তের ভিতরে ঢুকছি এখন সেও সাপ সাইজা গর্তের ভিতরে ঢুকে আমাকে বাইর করে আমাকে বাধ্য করার জন্য মারধর করেছে ও বাদশা মালিক আপনার কাছে আমি কৃতজ্ঞ আমি ধন্য ওই কালো অত্যাচারী সাপটা মেরে মানে ওই জিনটাকে আপনি হত্যা করে আমার জীবন বাঁচাইছেন বাদশা ও জগতে আমার কেউ আপন নাই আপনার কদমে ধরলাম আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে চলেন বাদশাহকে উপকার করে তো বিপদে বললাম তোরে বাড়িতে নিমুক তুই জিন জিন জঙ্গলাত থাক কো না হুজুর আপনি আমারে বাড়িতে নেন আমার জগতে কেউ নাই আপনার আমার পছন্দ হইছে আপনি আমারে বিয়া করেন লাগজিনি ফেস আল্লাহর অলির মন বড় দয়ার মন বড় মায়ার আল্লাহর অলি বাদশাহ মালিক এই মেয়েটার অনুনয় বিনিময় দেখে কান্নাকাটি দেখে বাড়িতে নিয়ে গেল তাকে বিয়ে করলো তাকে কি করছে বিয়া করছে এটা হলো পরি বাদশাহ হলো মানুষ আমার আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর ওয়া খলাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার আমি মানুষ বানাইছি টনটন্যা ঠনঠন্যা মাটি দিয়া সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমগো দারুন দুশমনরা নবীরে মাটি বলে কোন মাটি এটা তো কয় না আল্লাহ বলে টনটন্যা ঠনঠন্যা মাটি দিয়া মানুষ বানাইছি যেটার মধ্যে আঘাত করলে আওয়াজ হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপরে ফেরেস্তারা সাক্ষীরাকে দেখো জিব্রাইল ফেরেস্তা আদম নবীর ডান সিনার মধ্যে আঘাত করে টন টন ঠন ঠন করে আওয়াজ হয় আমার দেশের ফাতিল কিনতে গেলে আগে মাটির ফাতিল বাড়ি দিয়ে দেখতো ভালো না খারাপ টন টন ঠন ঠন করে যখন আওয়াজ হইল জিব্রাইল বলে হুজুর ও আল্লাহ আল্লাহ আদমের দেহ তো শুকাইছে টন টন আওয়াজ হইছে ঠন ঠন করে আওয়াজ হইছে আল্লাহ গো খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার আমি আদম রে বানাইছি টন টন না ঠন ঠন না মাটি দিয়া যেটার মধ্যে আঘাত করলে কি হয় আওয়াজ হয় আমার সারোয়ার ভাই আইছে টান টান ঠান ঠান মাটি কষ্ট হয়নি আপনাদের তা আল্লাহ বলে এ আদম তুমি কোন সিনে আঘাত করছো আদমের এ জিব্রাইল জিব্রাইল বলে আল্লাহ আমি জিব্রাইল আদম নবীর ডান সিনে আঘাত করে দেখছি শুকাই সিনি আল্লাহ বলে যা বরকত দিয়ে দিলাম আজকের থেকে কেয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে কল্যাণ হবে ডান হাতে শক্তি থাকবে ডান অংশে আমার শক্তি কোন হাতে ডান হাতে এরপর মাঝে মাঝে দুই একজন ড্যাবরা থায় তো কাশি উল্টা বানান লাগে সেটা কুদরত কার কিন্তু হাকিকতে কোন দিক বলেন কোন দিক এ মেসির কোন শট মজবুত ডাইন না বাম হ্যাঁ বাম পায়ে বলুন বাম পায়ের মজবুত তো এটা উল্টা উল্টার পিছনেই গুল্লি রে হ্যাঁ মনে রাখবেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর ঠিক কি না পিসাবুদুরের ভালোবাসলে পিসাবুদুরের সাথে হাসর আর মেসির ভালোবাসলে আর কইতাম নাই এটা বিচার তো কোক আছে আপনাদের মহেশপুর গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যদি ব্রাহ্মণবাড়িয়া শহরে যাইয়া জুয়া খেললা 5 লাখ টাকা লইয়া আইয়ে খুশি হইবেন নি কা ইমাম সাহেব দিচ্ছে তো এয়া লইয়া আইছে খুশি হইতেন না কা এসব এসব বিশ্বকাপ খেলা কি মাং না হয় না পয়সা দিয়ে হয় পয়সা দিয়ে লুড্ডু খেললো জুয়া পয়সা দিয়ে ক্যারামবোর্ড খেললো যত লাফাইছেন রাস্তাত আল্লাহ কাছে তওবা কর সিজদাত ফিরে ওটা তাজ্জুদ ফিরে কান নইলে উপায় নাই আরে সংসার সংসার কই এত দোষ এত কইছে একটু কোন লাগবো মজা করো তফসির আগে তো না তাই সংসার সংসার কই হাবাবে গো করিলি না বন্দিগি কি ব
ভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন ওরে জীবন আরে নিঃশ্বাসেরে বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো আর কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে সবই করে পররে কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে সবই করে পররে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গে আরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইলাসি ইলেসি ঘরে সময় তো দিবে না রে ঠিক কিনা বলে আজরাইলাসি ইলেসি ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন ওরে জীবন আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসর গো বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে বলেন ওরে জীবন গুনায় গুনায় গে আরে মাসে সিনে গহিন গঙ্গ রে পাখি সিনে ডাল মাই জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শাল রে মাই জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শাল রে ওরে জীবন গুনায় গুনায় গে আরে কোন দিন জানি মইরা যাব গো তারিখ জানা না মরণ কালে বিপদ হালে গো নবীর দিদার সায় রে মরণ কালে বিপদ হালে গো নবীর দিদার সায় রে ওরে জীবন গুনায় গুনায় আরে নিঃশ্বাসেরে বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোন দিন জানিয়া আজরাইলাইয়া রে সবই করে পর রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে সিদকা দেখুন আল্লাহু আকবার আল্লাহু আকবার বেশি কষ্ট হইছে না সাফ কয়টা দুইটা একটা কালো একটা সাদা সাদা সাপটা এখন কি হইছে বলেন মাইকোলা ভাই কই মাইকোলা ভাই কই মাইকোলা ভাই আইন আমি মনে লম্বা হয়ে গেছি একটু উঠাই দেন আল্লাহ কবুল করুক আমিন বলেন সাপ কয়টা হয়েছে সাপ কয়টা সাদা সাপটা কি হয়েছে মেয়ে কেমন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি টনটনিয়া মাটি দিয়া অখালাকাল জিন্না মিমারিজিম মিন্না আর জিন বানাইছি ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ মালিক বলে এই তুমি হইলা আগুন আমি হইলাম মানুষ মাটি আর আগুনের সংসার হয় না তুমি যাও এই ফুরি মাইয়া কা হুজুর যদি আমারে বিদায় দেন তো তরোয়াল দিয়ে মারিলেন আপনি আমারে বাঁচাইলেন কা আমি মরে যেতাম এটি ভালো আছে বাঁচাইয়া বাড়িতে নিয়ে অনেক যাইতাম গা আমারে বিয়ে করেন পরে বিয়ে করছে
এই দুইজনের সংসারে আল্লাহ একটা মেয়ে দিছে, কি দিছে? মেয়ে। জোরে বলেন মেয়ে। মেয়ের নাম রাখছে বিলকিস। এই মেয়ে হইছে সাবা শহরের রানী। ইন্নি ওয়াজাত্তুম রাআতান, ইন্নি ওয়াজাত্তুম রাআতাম তামলিকুহুম। ওই যে হুদ্দুদ পাখি বলছে, আমি সুন্দরী একটা মাইয়া দেখছি সাবা শহরে, সে তাদের রানী, জিনেরও পাওয়ার মানুষেরও পাওয়ার। আল্লাহ কয়, জগতের মানুষ দেখো, বাদশা মালিক হইল মানুষ, আর এই পরি হইল জিন আগুনের তৈয়ারি। মানুষে আর জিনের বরকতে, মানুষে আর জিনের মিলনে রানী বিলকিস নামক এই মেয়ের জন্ম হয়েছে। এই জন্য এই রানী বিলকিসের মধ্যে মানুষের পাওয়ারও আছে, জিনের পাওয়ারও আছে। হুদুদ পাখি বুঝাইয়া বলছে বাদশা সুলেমান রে, যে এমন মেয়ে দেখছি আমি যেখানে মানুষের পাওয়ারও আছে, জিনের পাওয়ারও আছে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, যদি কেউ বলে আমি মাটি, মা মাটি, সন্তান মাটি, যদি কেউ বলে আব্দুল্লাহ মাটি, আমেনা মাটি, নাউজুবিল্লাহ নবী মোহাম্মদ মাটি, বলো না কিছু? যদি এরকম কেউ বলে তখন তাদেরকে বলবেন, ভাই সাহেব, ভাই সাহেব রে, আপনার যুক্তি ঠিক আছে, এখন বাদশাহ মালিক মানুষ যদি হয় মাটি, আর ওই সাপটা যে পুরী হয়েছে এটা হইলো আগুন, তো মাটি মাটি মিলার কারণে সন্তান মাটি হয়েছে, এখন বাবা হইলো মাটি, মা হইলো আগুন, রানী বিলকিস কিসের তৈয়ারি? অর্ধেক আগুন অর্ধেক পানি নি। হ্যাঁ না, আল্লাহ বলে মিন নুতফা, মানুষ হলো নুতফার তৈয়ারি। সুবহানাল্লাহ বলেন। মাইকটা কেন কেন শুরু করলো কা বুঝলাম না, এতক্ষণ ভালো ছিল। ভাই সাহেব আমার, এই রানী বিলকিসকে বিয়ে করার পরে, রানী বিলকিসের মাকে বিয়ে করার পরে, তার ঘরের মেয়ে রানী বিলকিস সাবা শহরের রানী। এখন হুদুদ পাখি খবর কয়, হুজুর খবরটা কি পছন্দ হয়েছে? কয়টাও পছন্দ হয়নি। আয় তোর জবাই করুম, লাউ আজীবন না হু আজাবান শাদিদা, তোরে কঠিন শাস্তি দিব আমি। 2000 সালে কামেল পাস করছে সারোয়ার ভাই চট্টগ্রাম জামে আহমদে সুন্নি আলিয়া থেকে, আলেম মানুষ উনি বুঝবে, শিক্ষকটিও পাইছে কিরকম, জালাউদ্দিন আল কাদরি, ওবায়দুল্লাহ নইমি, মুফতি ওসিউর রহমান, মুফতি আব্দুল ওয়াজেদ, আব্দুল হামিদ, আব্দুল হামিদ সাহেব, আব্দুল হামিদ খান শেষ বয়সে কত বড় আল্লাহর ওলিদের ক্লাস পাইছেন। মারহাবা কন, মনে রাখবেন, বড় বড় আলেমদের সোহবত পাইলে টেবিলের পিছে থাকলো, এটা সাকসেস। ঠিক, মাওলানা আব্দুল হক সাহেব, আব্দুল হক সাহেব, ভাই সাহেব আমার, উনি বুঝবে। আল্লাহ পাক বলেন, এই তোমরা কি বলতে চাও, আমি কি দিয়েছি রানী বিলকিসকে দেখো? হুদহুদ পাখি বলে, ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, কুল্লি শাইইনের মধ্যে সকল পাওয়ার। রানী বিলকিসে আল্লাহ পাক অনেক ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ বলে, পছন্দ হয় নাই আমার, আয় তো জবাই করে দিমু। হুদহুদ পাখি বলে, যেটাই কই কাল পছন্দ হয় না আমার, জবাই করে দিব, উপায় কি? দেখি আর একটা খবর কে হুজুর, আর একটা খবর কি খবর? ওয়ালাহা আরশুন আজীম, রানী বিলকিসের বড় একটা সিংহাসন আছে, আরশুন আজীম। বলে কেমন? বলে আপনার সিংহাসনটা যেরকম, রানী বিলকিসের সিংহাসনটা সেরকম। সুবহানাল্লাহ কইতেন না? সুলেমান নবীর সিংহাসন ছিল স্বর্ণের। কিসের? স্বর্ণের। ডান পাশে 5000 স্বর্ণের চেয়ার, বাম পাশে 5000 স্বর্ণের চেয়ার। ডান পাশে বসে মানুষ সেনাপতি, বাম পাশে বসে জিন সেনাপতি। সুবহানাল্লাহ। সুলেমান নবীর চতুর্দিকে এত 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 এত, সুবহানাল্লাহ বলেন, সারা দুনিয়ার বাদশাহ দান করছে আল্লাহ সুলেমান নবীকে। আল্লাহু আকবার বলেন। পিছনে সেটা চলে গেছে, সেটা তফসির করলাম না আজকে। সুলেমান নবী কেমন নবী ছিলেন, ঘটনা আছে পিছনে। ভাই সাহেব আমার, শুধু আউলিয়া কেরামের দরবার কেমন দরবার, এজন্য এখান থেকে বলতেছি, সুলেমান নবীকে কও কি আমার মতো সিংহাসন? বলে হ্যাঁ, তাহলে তো একটা কাজ করতে হয়, সিংহাসনটা কি সত্য নাকি মিথ্যা আমি পরীক্ষা করব। যদি প্রমাণ হয় সাবা শহর ঠিক আছে, রানী বিলকিস আছে, সিংহাসন আছে, তোমাকে মাফ করে দিব। যদি প্রমাণ হয় এগুলো সব বুয়া, বাঁচার জন্য মিথ্যা কথা বলতেছ, তোর জবাই করম। আল্লাহ কোরআনে বলে, কালাম সানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবি। আল্লাহু আকবার, জবাই করে দিব, তুই পারবি? কা হুজুর পারবো। এবার সুলেমান নবী এক কান
রূপার ফাতার মধ্যে স্বর্ণের অক্ষরে একখান সিটি লেখছে, লেখা রূপার খামের ভিতরে সিটিটা ঢুকাইয়া হুদুদ ফাঁকে ঠোঁটের মধ্যে লাগাইয়া দিছে। এবার কি বলে, ইজহাব বিকিতাবি হাজা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাজা ইয়ারজিউন। হুদুদ পাখিরে যা যা এই চিঠি নিয়া যা, রানী বিলকিসকে তুই চিঠি দিবি, চিঠি দিয়া উড়াল দিয়া গাছের ঢালে বসে থাকবি, খবরদার চিঠি যখন তখন দেওয়া যাবে না। যখন রানী বিলকিস মন্ত্রী মিনিস্টারদেরকে লইয়া সংসদে বসে বক্তৃতা দেয়, রানী বিলকিসের বক্তৃতা চলার টাইমে তুমি চিঠিটা উপরের থেকে ছেড়ে দিবা, যেন রানী বিলকিসের কোলে পড়ে বলে এই সিস্টেম কেন, সুলেমান নবী চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছে। হেকমত হলো, যদি গোপনে রানী বিলকিসকে চিঠি দেওয়া হয় ইসলামের দাওয়াত পাই, এটাকে লুকিয়ে ফেলবে, কাউকে জানাবে না। যখন সংসদে চিঠি পালাইবা সবাই বলবে রানী গো এটা কিসের চিঠি। হুদহুদ পাখি গা বুঝছি আমার দিয়ে আপনি প্রেম সাধন করবেন, মারহাবা কোন মারহাবা, হুদহুদ পাখি বলে আমাকে দিয়ে প্রেম সাধন করবেন, ঠিক আছে দেন চিঠি লইয়া যাই, ছিড়ি দিয়ে আলি কিন্তু মাফ করা লাগবে, সুরি পালান, সুরি ফালাইতাম না, সুরি আমার আত। সুবহানাল্লাহ, কোন এইবার হুদহুদ পাখি গেল, সবাই বসে গেল, রানী বিলকিস বক্তৃতা দেয়, এমন টাইম উপরের থেকে চিঠিটা ফেলে দিলে, চিঠি রানী বিলকিসের কোলে পড়ল, রানী বিলকিস চিঠি লইয়া বলে কলত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। দারুন রে, সময় বেশি নাই। রানী বিলকিস জায়গা বলে হে আমার বাদশাহ মন্ত্রী মিনিস্টাররা শোনো, আমার কাছে এলকা করা হয়েছে, পাঠানো হয়েছে কি, কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কারীম ব্যবহার করছে, কিতাবুন কারীম। রানী বিলকিস হইল আক্কেলবান শিক্ষিতা নারী, সিটি দেখলে আমরা সারা শিক্ষকতা করি, সিটির উপরে সিল দেখলে বুঝি কোনটা টিউন অফিসার, কোনটা ডিউর, কোনটা ডিজির, কোনটা মাধ্যমিকের, সিটি দেখলে বোঝা যায় কোন সিটিটা কোন অফিসার, ঠিক কিনা। এখন রানী বিলকিস সিটি দেখে কয় কিতাবুন কারীম, সম্মানিত কিতাব, কেমনে বুঝছ গো রানী, একটু খোলো না সিটিটা, খুইলা দেখে রূপার পাতা স্বর্ণের অক্ষর লেখা, বলে কোথায় থেকে আসছে গো, রানী বিলকিস বলে ইন্নাহু মিন সুলাইমান, এই সিটি সুলাইমানের পক্ষ থেকে এসেছে, মারহাবা কোন রানী গো। সুলেমান কোন সুলেমান, ক ফরে কমু, এটা কি বাদশাহ সুলেমান না নবী সুলেমান, এটা তো জানি না, তো কি লেখছে দেখেন তো প্রথমে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, বলে প্রথম লাইন বিসমিল্লাহি রহমান। এবার রানী বিলকিস বলে আলা আল্লাহ তালু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, সিঁড়ির মধ্যে লেখছে সুলেমানে আমি যেন আমার সব কিছু লইয়া সুলেমানের দরওয়াজে আত্মসমর্পণ করি, আমাকে হুমকি দিছে সিটি দিয়া। রানী বিলকিস বলে কালাত ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী মিনিস্টারেরা সেনাবাহিনীর দল, আফতুনি তোমরা আমাকে পরামর্শ দাও, ফতুয়া থেকে আফতুনি, আমাকে পরামর্শ দাও, ফতুয়া দাও, আমি এখন কি করতে পারি, ফি আমরি এই ঘটনায় মা কুনতু কাতিয়াতুন আমরান হাত্তা তাশহাদুন, তোমরা নিজেরাই তো সাক্ষী আছো সুলেমান সিটি পাঠাইছে আমি যেন আত্মসমর্পণ করি, এখন আমি কি করতে পারি। রানী বিলকিস যখন এই প্রস্তাব দিল কলু নাহানু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, মন্ত্রী মিনিস্টার সেনাপ্রধান সবাই বলে এ রানী বিলকিস আপনি আমাদেরকে হুকুম দেন, আমরা শক্তিশালী বাহিনী আছি, সেনাপ্রধান সহ সবাই আছে,
আমরা নিজেরা আক্রমণ করে সুলেমানের দেশ দখল করে বলবো এটা কোন সুলেমান কোন সুলেমান তার দেশ আমরা দখল করে ফেলবো আপনি শুধু একটু আমাদেরকে অনুমতি দেন রানী বিলকিস সিডিটা আবার খুলে দেখে না রে না এটা মনে হবে না কারণ কি রানী বিলকিস বলে কালাত ইন্নাল মুলুকা ইজা দখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লাতা এটা সিটিয়ে প্রমাণ করে এটা সাধারণ চিঠি নয় রূপার পাতা স্বর্ণের অক্ষর নিশ্চয়ই মজবুত শক্তিশালী বাচ্চা আর এই বাচ্চা যদি রাগ হইয়া কোনো কাউমের উপর আক্রমণ করে তাদেরকে বেজ্জতি করে দেশ থেকে ত্যাগ করে ওই যে দখল করার মতো শক্তি আছে প্রমাণ কেমনে কয় সিটিয়ে কয় এখন আমরা কি করতে পারি বলেন সেনাপ্রধানকে যুদ্ধ কর্ম রানী বিলকিসকে ফাইতি না কারণ কি আগে আমার একটু ধৈর্য ধারণ করে পরীক্ষা করতে দে এটা কি দুনিয়ার বাদশাহ সুলেমান না নবী সুলেমান বলে পরীক্ষা কেন করব যদি দুনিয়ার বাদশাহ সুলেমান হয় যুদ্ধ লাগাই দিব আমরা দখল করতে পারবো আর যদি নবী বাদশাহ সুলেমান হয় নবী সুলেমান যদি হয় যুদ্ধে যাব না বলে কেন গরানি বলে আমি ইতিহাস জানি রে দুনিয়ার বড় বড় বাদশাহদেরকে পরাস্ত করা যায় কখনো যুদ্ধ করে কোনো নবীকে ঠকানো যায় না নবীদেরকে সাহায্য করে কে আল্লাহ এখন কি করা এটা কি নবী না বাদশাহ আপনি কেমনে এটা যখন পরীক্ষা করবেন মন্ত্রী মিনিস্টাররা বলে রানী বিলকিস বলে আমার কাছে বুদ্ধি আছে কি আহ ওয়াইন্নি মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া আমি তার কাছে কিছু হাদিয়া পাঠাইবো কি পাঠাইবো হাদিয়া এটা বুদ্ধি কি কয় যদি বাদশাহ সুলেমান দুনিয়া লুবি হয় পাইয়া মাত্র দরবে ফাইসি কইয়া আর যদি সে দুনিয়া লোভী না হয় ইসলামের নবী হয় সে হাদিয়াটা যাচাই করবে এটা কি মুনাফিকের না মুশরিকের সুদখোরের না ঘুষখোরের কথা কন সুদখোরের না যদি এই দেশে কোনো মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতো সুদ খাওয়ান জায়েজ তার মধ্যে সব মানুষের ওই ইমাম সাহেবের বেতন বাড়াই দিল কইলে এই ভাইসি একজন হুজুর যে আমরা ব্যবসার কোনো লস করতে চায় না আহা ভাই সাহেব আমার পছন্দ কিভাবে করব হাদিয়া পাঠাইলে বুঝবো এটা কেমন কয় ঠিক আছে হাদিয়া পাঠাও এখন দেখেন হাদিয়া আমার ভাই জানে ইমামে আহলে সুন্নাহ ইমাম আহমদ রেজা খান ফাজল ইবনে রবি রহমাতুল্লাহ আলাইহি একখান তাফসির লেখছেন তাফসিরের নাম তাফসিরে কানজুল ইমান উর্দু কিতাবটা আমার কাছে আছে এটা এখন বাংলা অনুবাদও পাওয়া যায় ওই তাফসিরে কানজুল ইমানের মধ্যে আপনারা পড়লে সুন্দর এই তাফসিরটা পাবেন রানী বিলকিস বলে হাদিয়া পাঠাবো কি হাদিয়া 1000 উট গোড়া লাল গোড়া 500 সাদা গোড়া 500 সাদা 500 গোড়ার উপরে 500 স্বর্ণের গদি দেখেন কি ফাটাইতেছে বাদশার লাইগা লাল 500 গোনার উপরে 500 স্বর্ণের গদি লাল 500 গোনার উপরে 500 যুবতী মাতার মধ্যে স্বর্ণের মুকুট সাদা 500 গোনার উপরে 500 যুবক মাতার মধ্যে স্বর্ণের মুকুট যুবকের হাতে দিয়ে দিল বাদশার জন্য খানা পিনা নারীদের হাত খালি এখন রানী কয় নারীরা খালি যাবে কেমনে সবাই রাতে একটা একটা ইঁট দিয়ে ইঁট কি এগুলা কিসের ইঁটে মিনাজ জাহাব স্বর্ণের ইট চিন্তা করছেন নি স্বর্ণের আমগো দেশে একটা ইট কত কেজি 2-3 কেজি 5 কেজি আর সৌদি আরব যারা গেছে আরবে তাবুক বলে তাবুক একটা 25 কেজি 30 কেজি বড় বড় এত বড় এত বড় বড় উগ্গার আছে উগ্গা ইট 500 মহিলাতে 500 ইট দিছে স্বর্ণের কিসের স্বর্ণের আমগো দেশে যদি রাস্তার ইটটি স্বর্ণের হইতো রাতটা কেউ ঘুমাইতো মাটির ইটিতে তো নিরাপত্তা না লইয়া ইয়ে কাঁসা দিয়ে খুললে খুললে আর স্বর্ণের ইট আর রামনগর এই রাস্তা দিয়ে আইসি তো আরে জীবনের গুণা মাফ আল্লাহ পাক রামনগর রাস্তাটা সুন্দর করে দেখ ভাই সাহেব আমার আর 10 মিনিটের মধ্যে কথা সংক্ষেপ করে দিচ্ছি দেখুন হাদিয়া লইয়া রওনা হয়েছে
হুদহুদ পাখি গাছরা গায়, মনে আছে নি? খবর লই আইব সুলেমানের কাছে, হুদহুদ পাখি একটা উড়াল দিয়ে আসছে হুজুর, ঘটনা আইতেছে, ছুরি ফালান সাবুক ফালান, আমারে মাফ করতে হইব কি? কোরআনে বিলকিস হাদিয়া পাঠাইছে, সিটির জবাব আইতাছে। কি পাঠাইছে? বলে 500 স্বর্ণের ইট, 1000 গোনা, 1000 নারী, 1000 মাতার মুকুট, 1000 স্বর্ণের গদি, এগুলো সব আপনারে দিছে হাদিয়া। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। বাদশাহ সুলেমান বলে হুদহুদ তুমি উড়াল দিয়ে আবার যাও তো, তারা কত টুকাইছে, তারা কত টুকাইছে, উড়াল দিয়ে আবার যায় আবার ফিরে আইয়া কা হুজুর আপনার দরবার থেকে 3 মাইল দূরে। কয় মাইল? 3 মাইল। জোরে কর না, 3 মাইল। আরো জোরে কর, 3 মাইল। আরব দেশের 3 মাইল হিসাবে বাংলাদেশের 63 মাইল, এটা দেখো পশরঙ্গ, 3 পশরঙ্গ, 1 পশরঙ্গে বাংলাদেশের 21 মাইল, আর 3 মাইলে আমাদের কত? 63 মাইল। বাদশাহ আইয়া গেছে নি, কত 63 মাইল দূরে হুদুদ পাখি বলতাছে, এই জিন জাতি মানুষ তাড়াতাড়ি আয়ো। সুলেমান বাদশাহ ডাকে, ইয়া মাশাআল জিন্নি ওয়ালিন, আয়ো আয়ো আয়ো, এই জিন জাতি মানুষ হায়ওয়ান জানোয়ার সাপ গুই শিয়াল কুকুর শ্রীগাল যা সব হাজির। সুলেমান নবীর ডাকে, সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, হুজুর ডাকছেন কেন? কররানি বিলকিস বলে আমার হাদিয়া পাঠাইছে খুশি করতে, এমন একটা শরম দি মুয়াজগা তার জীবনে জানা আমার হাদিয়া না পাঠায় আমি বুঝায় দিমু নবী কারে কর। কি বুঝাইতেন বলেন? বলে আমার দরবারে আমার পায়ের নিচের থেকে 63 মাইল রাস্তা, তাতে রাস্তা বন্ধ। ও বাদশাহ কি দিয়া? ক স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ, কি দিয়া? স্বর্ণ দিয়া। বাদশাহ বুঝাইবো যে এই দেশে পুরো রাস্তা স্বর্ণ, এই দেশে 500 মিনিট দিয়া কি? কোরআন শরীফ বলে ওয়াজের অভাব আছে, বইয়া বইয়া বলে বানান না কিচ্ছা কোন লাগে, 502টা রাস্তা বেশ কম আছে নি? আছে, মুহূর্তের মধ্যে রাস্তা বানিয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ, কোন কোনটা? দুই দিকে ফদ্দা দাও, ফদ্দা। কি ফদ্দা? ক ওয়াল উড়াও স্বর্ণ দিয়া, দুই দিকে ওয়াল দিছে, সাল দাও সাল। কি কর? রূপা দিয়া। এখন রাস্তা স্বর্ণের দুই দিকে স্বর্ণ, রূপার সাল, ভিতরে অন্ধকার। বাদশাহ গো, অন্ধকার ভিতরে রাস্তা দিয়ে আসবে কেমনে মানুষ? অন্ধকার 63 মাইল দেখা যায় না। বলে তোমরা সাগরে ডুব দাও জিনেরা, মণিমুক্তা খুঁজি আনো। দামি দামি মণিমুক্তা খুঁজে আনছে, ছোট্ট ছোট্ট জিনের বাচ্চাদেরকে রাস্তার দুই পাশে বসায় দিছে, 3 ফুট 4 ফুট দূরে দূরে একটা জিনের বাচ্চা, একটা মণিমুক্তা রয়ে বৈশা রয়েছে, পুরা রাস্তা আলোকিত হয়ে গেছে। এইবার হুদহুদ পাখি রেখে আইসি নি রে, হুজুর এরা তো আইসি 63 মাইল রাস্তায়, ওখানে খাড়ায় রয়েছে, সামনে বাড়ে না, বলে না আপনি চলেন। বাদশাহ সুলেমান গেছে রাস্তার 63 মাইল রাস্তার মুখে, এ তোমরা কারা? বলে হুজুর আমরা রানী বিলকিসের থেকে আসছি আপনার জন্য হাদিয়া, এই দেন আপনারা 500 ইট দিছে। কশ ইট? আল্লাহ কি বলে? ফালাম্মা জা সুলাইমান قال أتمدونني بمال فما أتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون. বাদশাহ সুলেমান দরবারের মুখে গেল, ডুকু তোমরা আসো, কয় না হুজুর আমরা যাইতাম না, কয় কা আপনাকে 500 মিনিট দিছে রানিয়ে। সুলেমান বলে কালা আতি মুদ্রানি বিমালিন ফামা আতানি আল্লাহ খাইরুম মিম্মা আতাকুম, তোমরা আমারে 500 মিনিট দিছ, দেখো আল্লাহ তোমাকে তো দামি দামি জিনিস, দামি জিনিস আমারে দিছে, খাইরুম মিম্মা আতাকুম, তোমরা আমারে যা দিও তার থেকে দামি আমার কাছে আছে। বলে কি? বলে এদিকে তাকাও, একটা আংটি ঝকঝক করে নি, বলে করে এটা কি আংটি জানো? বলে না জানি না। ভালো করে পড়ে দেখো, পইরা দেখে মিম হা মিম দাল,
মোহাম্মদ নামের আংটি মোবারক সুলেমানের হাতে। সুলেমান নবী আংটিটা টান দিয়া খুলে, কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, যখন আবার আংটিটা হাতের মধ্যে লাগায় সুলেমান নবী বলে, উল্লিমনা মান্তিকা তৈর, আমি পাখির কথা বুঝি, ওয়াউতিন আমিন কুল্লে শাইয়িন, সিংহাসনে বইলে তামাম দেশটাকে আমি দেখি, ভাষা বুঝি, পাখির ভাষা, সব ভাষা আমি বুঝতে পারি, আংটিটা যখন আবার লাগাই বুঝি, আংটি খুলে ফেললে বুঝি না। বাদশা সুলেমানের আব্বা দাউদ নবী বলে, বাপজান রে আংটি হাতের মধ্যে দিলে সব বুঝো, ক্ষমতা আসে, আংটি খুললে ক্ষমতা নাই কেন, আংটিটা ভালো করে দেখো তো, আল্লাহ পাক জান্নাত থেকে যে আংশিটা পাঠাইছে ভালো করে দেখো। সুলেমান নবী পইরা দেখে আর বলে, ইন্না হাজা 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 ইন্না হাজা লাহুয়াল ফাদলুল মুবীন। আমার বলে আংটির দাম কত, তাকাইয়া দেখো। সুলেমান কয়, ইন্না হাযা লাহুল ফাযলুল মুবীন, ও বাবা দাউদ আমার কোনো ক্ষমতা নাই, মুহাম্মদ নামের নকশার আংটি মোবারক আমার হাতে, মুহাম্মদ নামের মালিক যে হইয়া গেছে, তারে আল্লাহ তামাম জগতের বাদশাহ বানাইয়া দিছে, ঠিক কি না? ঠিক। কবি নজরুল বুঝলো আমাদের মুলবি সাহেব বুঝলো না, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি। যদি প্রশ্ন করেন নবীর নাম জপলে ধনি কেউ জপে, নজরুল বলে গেছে জপে না, ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজা। সবাই গায় কেন, কারণ কি, এই নামে কি আছে? নজর বলে আইছে, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনি, নবী মোর পরশ মনি। আল্লাহু আকবার বলে, আমি যে ছাড়তে ভিজে তোকে আরো বাড়াইতাম, অতন করছেন জি রাই রইছি কি হুজুরের এয়া, আপনি যে আমি যে আপনার দেশের জামাই, বাকিটা জামাই হিসেবে চলবো, আসো অল্প দেখেন, এখন দেখেন, এখন দেখেন প্রশ্ন রাখতে পারে, হুজুর আপনি তফসির করতেছেন, এনা আবার নবীর শান গাইলেন কেন, কারণ কি জানো, এটা নজরুলে বলে গেছে কি, ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ, মুহাম্মাদের নাম মুরশিদ, ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুরশিদ, নবী মুহাম্মদের নাম না জপলে কোরআন বুঝা যাবে অশ্বিন কালেও না। এখন সুলেমান নবী বলে, দেখছেনি আমার হাতে কি এই আংটি মোবারক, সারা জগতের তো বেশি দামি, সুবহানাল্লাহ। এখন তারা বলে, হুজুর এখন আমরা কি করবো, বিত্রয় কেন আমরা চাইতাম না হুজুর, কয় কি আমার রানী বিলকিসের মাথা ঠিক নেই, যেই দেশে রাস্তা স্বর্ণ এই দেশে ফাঁসুইট দিয়ে কি হইবি, সুবহানাল্লাহ বলেন না, কি একটা শরম দিল, কি কন, ধরেন আমার ভাই সরোয়ার সাহেব ধনী মানুষ তো, তো ওনার বাড়িতে একজন বেয়াই আসলো ঈদের পাঞ্জাবি নিয়ে, 1000 টাকা দামের পাঞ্জাবি, আইয়া দেখতেছে ভাইয়ে যে গামছা কান দিয়ে ভরেছে, গামছা কানের দাম 3000, বেআইয়ে কি পাঞ্জাবি ফেকেটতে বাইর করবো নি, কেবল সে আসছে
আমার পাঞ্জাবির দামে 1000, বিয়ের গামছার দামে কত? 3000। এই বাইরে করে শরমপদ দেখেন আমি যাই গাইডা ভালো। রানী মিল্কিস নবীর লগে আইছো পাল্লা দিতা। এখন কি হলো বলো? কহুজুর আমরা যাই গা। তো ধরো তোমাদের হাদিয়া তোমরা নিয়ে যাও, ফিরিয়ে দিলে হাদিয়া রাখলো না। রানী বিলকিসের দেশে যখন ফিরে গেছে, এইবার রানী বিলকিস বুঝছে সে তো দুনিয়ার বাদশাহ না, সে সুলেমান বাদশাহ। সুবহানাল্লাহ, তার সাথে যুদ্ধ করা যাবে না। তার সাথে যাই আমি মিলে জিলে আত্মসমর্পণ করে চাই, আমার ক্ষমতাটা নেই, আমি রাখতাম পারি, যুদ্ধ মুদ্ধ দরকার নাই। এই হুদুদ পাখি জি উড়াল দিয়া যা, এই যে হাদিয়া পাঠাই দিছি ফিরে দিছি, রানী বিলকিস কি আচরণ করে এই খবর লই আবার আইবি, নইলে তোরা যাবা করুন। মনে আছে নি হুদুদ পাখি কা শাসছে আমার দিয়া সব কাজ উত্তর হইতে আছে, এখন মনে বউ আইব। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, হুদুদ পাখি উড়াল দিয়ে আসতেছে। হুজুর ঘটনা ব্যতিক্রম বলে কি, রানী বিলকিস বিশাল বড় বাহিনী নিয়ে আসতেছে। এরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদ, জুনুদ মানে বাহিনী। রানী বিলকিস 12,000 নবাব সাজাইছে, এক একজন নবাবের পিছনে 10,000 15,000 20,000 সৈন্য, এত সৈন্য বিশাল বড় একটা বাহিনী লইয়া রানী বিলকিস সুন্দর করে সাজগোজ করে রানী সাজ্জা মাতার মধ্যে স্বর্ণের মুকুট পইরা ঘোড়ার উপরে বৈশা রওয়ানা হয়েছে। বিশাল বড় বাহিনী, হাতের মধ্যে একটু আতর লইছে, আতর বাদশার মন্ত্রী মিনিস্টার কা আতর কেন? আমি জানি নবীরা আতর ভালোবাসে। সুবহানাল্লাহ, কোন রানী বিলকিস আসার টাইমে তার যে সিংহাসনটা এটার সপ্ত কক্ষের ভিতরে ঢুকাইছে, সাতটা রুমের ভিতরে একটা তালা ভাঙিয়ে আরেকটা আটটা তালা এভাবে যাইতে হবে, সপ্ত কক্ষে ঢুকাইয়া চতুর্দিকে দামি দামি শক্তিশালী সেনাবাহিনী দিয়া পাহারাদার দিয়ে আইছে। আমার সিংহাসন যেন হারা না যায় বাসার লোকে দেয়া করে আমি চলে আমি তোরা পাহারা দে। এখন হুদুদ পাখি দৌড়াই আসছে বাসা সুলেমানের কাছে, হুজুর রানী বিলকিস আইতেছে। ক আর কদ্দূর রয়েছে? ক আর মাত্র অল্প, এই বাংলাদেশের 3 মাইলের সমান। অল্প হুজুর? ক অল্প 3 মাইল? বলে হ্যাঁ। এবার সুলেমান নবী ডাকে, মন্ত্রী মিনিস্টাররা কে আসো? রানী বিলকিস আসতে আর 3 মাইল বাকি, আমার দরবার থেকে সাবা শহর 900 মাইল বাকি, 900 মাইল দূরে নাকি রানী বিলকিসের সিংহাসন। আমি একটা প্রমাণ দেখাবো নবী কারে কয়, নবীর পাওয়ার কি? রানী বিলকিস 3 মাইল আসার আগে 900 মাইল দূরের থেকে সিংহাসনটা আনতে হবে, কে পারবা বলো? বলো কে পারবা বলো? সুবহানাল্লাহ, কোন কে পারবো দেখেন। কলম ইফরিতুম মিনাল জিন্নি, দুষ্ট একটা জিন শক্তিশালী সিকুল মিকুল হয়ে দাঁড়ায় গেছে, বলো হুজুর আনাতিকা, আমি আইনা দিব আপনার কাছে ওই সিংহাসন। রানী বিলকিস আসার পূর্বে বিহি কাবলা, রানী বিলকিস তো 3 মাইল দূরে, 900 মাইল দূরে সিংহাসন আসতে 3 মাইল দূরের সময় লাগবে না, কত আন্তাকুমা মিম্মা কামেক, ও রানী আসার পূর্বে নয় বরং আপনি বাদশাহ সুলেমান আন্তাকুমা মিম্মা কামেক, যে চেয়ারের মধ্যে বসে আছেন চেয়ারের থেকে দাঁড়াইবেন আবার বসবেন, এর আগেই সিংহাসন হাজির হয়ে যাবে। জিনে কয়? কে কয়? জিনে। আওয়াজ দিয়া কন জিনে। সুলেমান নবী কি জিনের নবী না মানুষের নবী? জিনের নবী, মানুষের নবী, ওখানে তো মানুষও আছে। কালাল্লাযী ইনদাহু ইলমুন মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। মানুষ বুড়া মানুষ আসিফ ইবনে বালকিয়া বালকিয়ার ফুলা সুলেমান নবীর উম্মত দাঁড়াইয়া কয় হুজুর জিন বলতেছে আপনি দাঁড়াইবেন আর বসবেন, এই টাইমে নিয়ে আসবে, আমার একটু সুযোগ দেন আমি আরো আগে আনবো। সুবহানাল্লাহ,
বলে কত আগে বলে কাবলা আইহার তার দা ইলাইকা তার ফুক তার ফুক মানে চোখের পলক চোখের বৈলবা বাইলবাতা মারবেন একটা পলক দিবেন গো নশমাল দূরে সিংহাসন আপনার সামনে আমি হাজির করে দিব কেমনে পারবি তুই ফলাম্মা رآه مستقرا عنده قال هذا من فضل ربي ও বাদশা আমার আল্লাহ রব আমার এমন পাওয়ার দিয়েছে ও আল্লামনাহু ইলমাল লুদনা ইলমে লুদুনি ইলমে বেলায়াত ওলি আল্লাহর শক্তি আমাকে দান করেছে নশো মাইল দূরের সিংহাসন চোখের পলকে আমি আল্লাহর ওলি আপনার সামনে হাজির করে দিতে পারবো আল্লাহ আকবার আল্লাহর ওলির হয় না মরণ ও ভাই ভক্তগণ আল্লাহর ওলির হয় না মরণ মরার আগে ঘুরে ফিরে আজল দেখার পরে বিশ্ব জুড়ে রে ওরে সারা জাহান করে রে ভ্রমণ ওরে ভক্তগণ আল্লাহর ওলির হয় না মরণ ওলি আল্লাহর ভার আছে কিনা বলেন আছে পারবা কই পারবো লই আয়ো কে হুজুর চলে আইছে কই কয় কি রে কইলাম লই আয়ো কো চলে আইছে কোন দিকে কামনের পিছনে সুলেমান নবী পিছে তাকায় দেখে পিছে একটা বালু মাখা মাটি মাখা সিংহাসন সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ রানী বিলকিস কি এখনো আইছে না ফতে না নশমাল ধরে সিংহাসন হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এখন কি হলো সুলেমান নবী বলে কালা নাকিরু লাহা আরশাহা এই তোমরা একটা কাম করো রানী বিলকিস সিংহাসনটা একটু কান্নিশ বন্নিশ বান্নিশ বন্নিশ ফালতাইয়া একটু চেঞ্জ করে নাও কারণ কি বলে আমি রানী বিলকিসকে পছন্দ রানী বিলকিসকে এই পরীক্ষা করব তার বিবেক বুদ্ধি কেমন সে তার নিজের সিংহাসন চিনে কি না টেস্ট করব হুজুর পাকে হুজুর টেস্টে যদি জিতে বিয়া করবেন নি সুবহানাল্লাহ কইতেন না ওই প্রেমিকেরা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের হিমা বিবি গো প্রেম কইরাছে আয়ুব নবী যার প্রেমের হিমা ওই আঠার সাল কিড়ায় খাইল তো বুরহিমা ছাড়ে না প্রেম তো ওই প্রেমিকেরা মরণের ভয় করে না প্রেম তো করে না প্রেম কইরাছে ঈসব নবী যার প্রেমে জলেখা বিবি গো প্রেম কইরাছে ঈসব যার প্রেমে জলেখা ওই প্রেমের দায়ে যে লেখাটি গিল তবু প্রেম সে ছাড়ে না প্রেম তো ওই প্রেমিকেরা
ভয় করে না প্রেম তো মরে না চিৎকার দি বলি আল্লাহু আকবার রানী বিলকিস আসছে আসার আগে সুলাইমান নবী কেরে আসিম ইবনে বলকিয়া জিনে জিডা ফাইল না তুই মানুষ হয়ে কেমনে ফাইল সুবহানাল্লাহ বলবেন না বলে হুজুর আমার মধ্যে তো এলমে বেলায়ত আছে আমি আল্লাহর ওলি তো আমি চিন্তা করছি মানুষ থাকতে জিনে ভাওয়ার দেখাইব আল্লাহ না আশাবুল মাকলুকাত মানুষ বানাইছে সুবহানাল্লাহ মানুষ ঘুরাইব জিনে রে এখন জিনে ভাওয়ার দেখাইব আমার সোজে এই জন্য আমি একটা বেলায়েতে টান দিছি হুজুর সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলে কেমনে দিছো বলে হুজুর এখান থেকে আপনি যখন কইছেন লইয়া আইও আমি নজর দিয়ে দেখি চতুর্দিকে সেনাবাহিনী আর সিংহাসনটা সপ্তকক্ষের ভিতরে তালা ভাঙ্গিয়া সেনাবাহিনী দৌড়াইয়া এটা লইয়া আইতে অনেক সময় লাগবে দরকার নাই সেনাবাহিনীর জায়গায় সেনাবাহিনী তালার জায়গায় তালা আমি মাটির নিচি দিয়া বেলায়েতে রাডার একটা টান দিছি হুজুর রানী বিলকিসের গড়ের থেকে সিংহাসনটা মাটির নিচি দিয়া নশো মাইল মাটি ছিদ্র কইরা মুহূর্তের মধ্যে আপনার পিছে হাজির বলি আল্লাহর ভারেনি যেই তো ভাড়া নাই তার ইমান নাই কথাগুলো আমার না কোরআনের হাদিস কইলে কই তুই জাল এটার যদি ক জাল ফাড়ায় লাইব গাল ঠিক কি না ভাই সাহেব আমার সিংহাসন হাজির চেঞ্জ করে দিল রানী বিলকিস আসলো আর দুই মিনিট লোকজনটা কইয়া গেছে সিংহাসনটা সামনে দিয়ে রানী বিলকিস জিগাইস এ রানী এটা তোমার নি দেহ তো চিনুনি সুবহানাল্লাহ কোন কোরআনের ভাষায় আহা কাজা আর সুখে যখন রানী বিলকিস আসলো সিংহাসন সামনে দিয়া বলছে এই রানী গো এটা কি তোমার আহা কাজা আর সুখ এই সিংহাসন কি তোমার রানী বিলকিস চিন্তা হয়ে গেছে আমার সিংহাসন ইয়ে নাই বুকুত্তি আবার ঘুরে ঘুরে তাকে দেহে আমার সিংহাসনের কান্দিস বান্দিস এরকমই এখন যদি বলি এটা আমার আমার না হইলে বাদশাকে বেড়ে ব্যাক করলে রানী দেশ চালায় কেমন নিজের সিংহাসন চিনে না আর যদি আমার না কই তো আমার স্বর্ণ সিংহাসন যদি লইয়া যায় যদি হারায় এলাই উভয় সংকটে পড়ে গেছে না আমার নাও কইতে পারতেছে না আমারও কইতে পারছে এখন রানী বিলকিস বিবেকবান একটা হেকমতি জবাব দিছে কি কোরআন আল্লাহ বলে দেখেন কালা কান্নাহু হুয়া কান্নাহু হুয়া কই আমার সিংহাসনটার মতোই তো লাগে আমার ভাতিজি একটা আলহামদুলিল্লাহ ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল থেকে এই বছর গোল্ডেন এ প্লাস পাইছে মেট্রিকে তা আমার বাসার বাড়ি একজন আরে বাপরে আমাদের ভাতিজি তো আগুনের মতো কার মতো মাঝে মাঝে বাপ্তারা বলেন না কি মেধা আগুনের মতো আমার বাতিজিরে ধরলে কি গাও চলে যাইবো এটা তুলনা দিছে একটা হিট পাওয়ারের সাথে ওরে বাপরে মেসি কি শট মারছে রে বাঘের মতো হয়নি তো মেসি কি বাঘ টাইগার অর্থ বলেন টাইগার অর্থ বাঘ বাঘ কি খাওন যায় আমরা তো খান দেখি কি রে খাস কর টাইগার বোতল তে ঘুরলা কি দোকা বাঙালি রে দেয় বাঘের নাম দিয়ে ফানি খাওয়া তো বুঝে না বাঘের নাম দিয়ে কি খাওয়া তো বুঝে না বুঝবি রে যেদিন শেষা দিব কথা কন ঠিক কিনা ভাই সাহেব আমার এটা আমার মতো কালাত কান না হুয়া এটা আমার মতো আমার না আমার আমার না আমার কয় না এটা আমার মত সুবহানাল্লাহ কন সুবহানাল্লাহ আমার ডার মতো কেমন হইল এটা আমার ডার মতো নাকি আমার ভালো করে ফিসে যায় দেখে লেখা আছে মালিক সাবা সাবা শহরের মালিকের এটা চেয়ার কিরে আমার নাম এই চেয়ারে এ কষে তোরা কেমনে কিতা হইল আমি না এটা তালা মাইরা সিংহাসন্ডারে ভিতরে ঢুকাইয়া সেনাবাহিনী দিয়া কত গোপন করে লুকিয়ে আইলাম
তোরা কে গেছ যুদ্ধ করে লই আইছ ওই বুড়ারে দেয়া কে বুড়ায় কে বুড়া যুদ্ধ করছে এত সেনাবাহিনী কেমনে মারলে নামনে আমি যে আই নাই কো না যায় যুদ্ধ ক না যাইয়া কো কেমনে কো ওলি আল্লাহ পারে সুবহানাল্লাহ ওলি আল্লাহ পারে শরহে আকায়েদে নসবি কিতাব আমার ভাইজানরা পড়ছে ফাজলের কাছে পড়ানো হয় শরহে আকায়েদে নসবি ওখানে একটা চ্যাপ্টারে আছে কেরামতে আউলিয়ায়ে হক কোন ওলি আল্লাহর কেরামত সত্য ওখানে একটা চ্যাপ্টার বললে আপনি পাবেন হযরতে উমর ইবনুল খাত্তাব জুমার দিনে মসজিদে খুতবার টাইমে এমন শব্দ বলছে যেটা যেটা খুতবার অংশ না ইয়া সারিয়াত আল জাবাল হে সারিয়া পাহাড় লোকজন বলে কেমন কথা বললে হুজুরে খুতবায় সারিয়া তো মদিনার থেকে 350 মাইল দূরে লাহওয়ানদের জমিনে যুদ্ধের ময়দানে 100 জন লোকের সেনাবাহিনী প্রধান বানায় সারিয়াকে যুদ্ধ করতে পাঠাইছে ওমর ইবনুল খাত্তাব নিজে এখন উনি 300 মাইল 350 মাইল দূরের থেকে মসজিদে ডাক্কা সারিয়ারে ডাক দিল জুমার টাইমে খুতবার টাইমে এটা কেমন কথা নামাজ শেষ হলো আদব সাথে হুজুর খুতবার মধ্যে এটা কিতা কইলেন ইয়া সারিয়াতুল জাবাল বড় নাকি কয় তোমরা বুঝো নাই কয় না বুঝি নাই তো তথ্যটা একটু বাঙ্গা দেন বলে আমি ওমর খুতবা দিতেছি মসজিদে নববীতে আমার নজর 350 মাইল দূরে এটা প্রশ্ন না আপনার আকায়েদে নসবিতে ঘটনা আছে না আছে না জি হুজুর আছে শরহে আকায়েদে নসবিতে এখন আল্লামা তাফতাজানের কিতাব আজ থেকে 350 বছর আগের লেখা হানাফি মাজহাবের প্রসিদ্ধ সত্য আকিদার কিতাব এখন কি হলো বল কি হইছে ঘটনা আমি এখান থেকে নজর দিয়ে দেখলাম আমার সারিয়া যুদ্ধ করতেছে সামনের দিকে তাকাইয়া পিছন দিক দিয়ে পাহাড় ঘেঁষিয়া একটা শত্রু বাহিনী পিছন দিক দিয়ে আক্রমণ করবে তো আমি চিন্তা করলাম সারিয়াকে পিছন দিয়ে আক্রমণ করতে সে পারবে না সামনাসামনি হইলে হয়তো প্রতিহত করবে পিছন দিয়ে হঠাৎ আক্রমণ মুসলমানরা তো ঠকে যাবে এই জন্য আমি এখান থেকে ডাক দিলাম ইয়া সারিয়াত আল জাবাল এই সারিয়া পাহাড় পাহাড় মানে সংকেত পাহাড়ের দিকে তাকা আমরা 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 নাহমিরে পড়ছি না তারিখ তারিখ সংকেত আমার দেশে আগুন লাগলে মানে কি কয় আগুন আগুন নাকি কয় ও বালটি লইয়া ফানি লইয়া আইয়েন আগুন নিবান লাগবো আগুন এদের কোনো সময় আছে নি আগুন বললে মানুষ বুঝবে কি লাগে সাপ 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 মানুষ বুঝবে কি লাগে ঠিক কি না তারিখ তারিখ মানে একটা সংকেত হযরত ওমর ইবনুল খাত্তাব বলে আল জাবাল আল জাবাল হযরত সারিয়া পিছনের দিকে তাকাইয়া দেখে শত্রু বাহিনী যুদ্ধ পিছনের দিকে মোট ঘুরাইয়া তাদেরকে প্রতিহত করে ইসলামের পতাকা উড়াইয়া দিছে সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব বলে আমি যখন বলেছি ইয়া সারিয়াতাল জাবাল আমার জবান থেকে আওয়াজ চলে গেছে সারিয়ার কানে কেন আমার নবী জি বলেন কুনতু সামিয়াহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইবতুশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা ইলা আখিরুল হাদিস সিদকাত দিগন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফেল নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য হাসিল করতে পারে তখন আমি তার চোখ হয়ে যাই যেই চোখ দিয়ে সে দেখে সুবহানাল্লাহ আমি তার কান হয়ে যাই যেই কান দিয়ে সে শুনে আমি তার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যেই পা দিয়ে সে চলে আল্লাহর আল্লাহর কুদরতি শক্তি আল্লাহর অলির চোখের মধ্যে চলে আসে ওমরের জমানায় চলে আসছে চিৎকার দিছে 350 মাইল দূরে আওয়াজ আবার সারিয়াও আল্লাহর অলি নেটে নেটে মিললে গেছে ডাক শূন্যা যুদ্ধের মার ঘুরাইছে ওমর ইবনুল খাত্তাব বলে আমি এখন আবার তাকে দেখি ওখানে ইসলামের পতাকা উঠতেছে সুবহানাল্লাহ আরে এই কথাগুলো তো মিথ্যা না এগুলা কি না মিথ্যা না আমার নবী মসজিদ নববীর মিম্বরে দাঁড়ায় খবরদার যুদ্ধের ময়দানে কে কতনে শহীদ হইছে এখান থেকে জানাজা পড়ে চিৎকার দিগন মারহাবা এটা তোমার সিংহাসন কহ এটা তো আমার তো কেন আইছে কয় বুড়ায় কে বুড়ায় আমনে কন্না এই ক্ষমতা কে দিছে আমার নবী সুলেমান এইবার রানী বীর কাছে সাজছে সুলেমানের দেওয়া ফাওয়ার যদি এ দূর হয় হেতার কত দূর আছে এল্লাই তো আমার ফাঁসুই ঠিরে দিছে এইবার রানী বিলকিস সুলেমানের জন্য দেওয়ানা হয়ে গেছে কিলা লাহা উদখিল সরহা
ফলমরাতু হাসিবাতুহু লুজ্জাতান ওয়া কাশাফাত আনসা পাইহা। সুলাইমান নবী একটা জায়গায় বসা, চতুর্দিকে গ্যালাস বন্দি, গ্যালাসের মধ্যে মনে হয় পানি 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 লাগবে, নদীর মতো ডেউ 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 ডেউ। রানী বিলকিস সুলেমানের জন্য দেওয়ানা হয়ে গেছে, সুলেমান কঞ্জন, ডান দিকে তাকাইলে সুলেমান, বাম দিকে তাকাইলে সুলেমান, সামনে সুলেমান, পিছনে সুলেমান, যেদিকে তাকায় সুলেমান। রানী বিলকিসকে কঞ্জন, আসো সুলেমান, আমি সুলেমানের কাছে যাব। কয় না না যাইতে পারবি না, তুই একটা কাফের, কাফের কোনোদিন নবীর কাছে যাইতে পারে না, আগে মুসলমান হ, মুসলমান হইলে তোর তুই যাইতে হইব না, নবী তোর কাছে আসবে। মুসলমান হ, মুসলমান না হলে তুমি যাইতে হবে, নবী তোমার কাছে আসবে। মুসলমান যতদিন না হইবা কাজ হবে না, নবী দেখার ইচ্ছা করে সুদ ছাড়তে পারে না, নবী দেখার ইচ্ছা করে ঘুষ ছাড়তে পারে না, ইয়াবা মদ গাঁজা সুদ ঘুষ ব্যবধান পাহাড় না, পরের হক মাইরা সারা জীবন আল্লাহ আল্লাহ জিকিরি করবেন, কপালে 5 ইঞ্চি দাগ পালাইবেন, নবী আসবে না, আসবে না, আসবে না। আর যদি অস্কুরণী পাগলার মতো মায়ের পাগল হইয়া পাহাড়ে ফাটা লতা খাইয়াও নবীর প্রেমের জিকিরি করতে পারেন গো, আপনি যাইতে হবে না, নবী আপনার দরবারে চলে আসবে। ঠিক কিনা বলেন? আমরা কিছু লোক সমাজে আছে, নামাজ পড়তো কম পড়ে না, সুদ খাইতো মসজিদের সামনের কাতার মুসল্লি সুদখোর, তা কই না অনেকের ক্ষতি হইব, তার কারণে কারো ক্ষতি করে লাভ নেই। নবীজি কি বলছেন? মানুষ তারা সাহবান বিদাহারামে আসা রফিহি দিরামুন হারামুন। যে ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনলো, 1টা টাকা যদি হারাম থাকে, যতক্ষণ গায়ের মধ্যে থাকবে লা সালাত আলাহু ওয়ালা যাকাত আলাহু ওয়ালা হজ্জ আলাহু ওয়ালা সাদাকাত আলাহু ওয়ালা খিদমত আলাহু ওয়ালা সাওম আলাহু ওয়ালা বিররে আলাহু, এই ব্যক্তির নামাজ হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না। করোনার থেকে বাঁচার জন্য টিকা দিছেন নি? করোনার টিকা কে কে দিছেন? আতুডান বুস্টার কি দিছে? করোনা জানাই, করোনা কিরবো মাইরে ফেলাবো, ঠিক কিনা? করোনার বয়ে টিকা দিছেন, মাস্ক লাগাইছেন, হাতে গ্লাভস লাগাইছেন। যদি শুনছে এই গরম করোনা এই বাদ দি যায় না, ওরে বাপ রে বাপ, কথা কন ঠিক কিনা? ওরে বাড়া করোনা মারা গেল, জান্নাতে যাইতে পারে মানুষ যদি ইমান আকিদে ঠিক থাকে। করোনার ফাওয়ার তোমার মৃত্যু রাখবো, মরে গেলে করোনার ফাওয়ার নাই, তোমার কবর আসলে করোনা কিচ্ছু করতে পারতো না। কিন্তু সুদ এমন একটা ভাইরাস, এটা তোমার কবরে ছাড়বে না, হাসরে ছাড়বে না, মিজানে ছাড়বে না, ফুলচুরাতে ছাড়বে না, জাহান্নামে যাইয়া তোমাকে জাহান্নামের আগুনে ফেলাইয়া এবার কেবল আমি যাই, আমার ডিউটি শেষ, এটার নাম হলো সুদ। আপনি করোনার থেকে বাঁচার জন্য এত সিস্টেম করলেন, শুধুরে কে লাঞ্জা করে ধরতেছেন, কারণটা কি? কারে খাওয়াইতেছেন? যারে খাওয়াইতেছেন সে কি আপনার কবরে ফিরে খাইব? কোনো ছেলে জীবনে বলবে না আল্লাহ আমার বাপে কত কষ্ট করে আমারে খাওয়াইছে, একটু বাপরে 1 সপ্তাহ রেস্ট দাও কবরে, আমার 1 সপ্তাহ ফিডো কইব নি? যদি কয় এটা কি আল্লাহ শুনবো নি এই কথা? যার যার পাপ তার তার, ঠিক কিনা? জোরে বলেন। সুদ কি চলবো? না। সবাই কয় না? না। আল্লাহর দোয় কোন চলবো? না। চলবো? না। সারা রাত ওয়াজ শুনে যদি দুই একটা আমল না হয় কোনো লাভ নাই। ঠিক ভাই সাহেব, আমার রানী বিলকিস সুলাইমান নবীর কাছে যাইবে, খুঁজা পানা কি করছে? পালাম্মা রাতু হাসিবাতুহু লুজ্জাতাও ওয়া কাশাফাত আন সাকাইহা, এই সাক মানে হাঁটুর নিচে টাকনুর উপরে পর্যন্ত রানী বিলকিস টান দিয়ে জামাটা তুলে ফেলাইছে। কেন গো? নদীর তলা মুসলমানের নদীর দেয়া যায়, সবাই হাসা শুরু করছে, হাসো গেল তোমরা, এটা কি নদী নাকি? তুমি সুলেমানের প্রেমে এরম দেওয়া হয়েছে, নদীও ছিল না, গ্লাসও ছিল না, টাইলসের মধ্যে গেল কেটে বেলা আয় না, টাইলস কি আয় না? টাইলসের ছবি দেখা যায় বেলা আয় না হয়ে গেছে, নদীও চিনল না, পানিও চিনল না, এ তুমি পাইবা না, পাইবা না, কেমনে পাইবা? কালা ইন্নাহু সারহুন মুমাররাদুন মিন কাওয়ারির, এটা হলো গ্লাস বন্দি একটা এলাকা, তুমি যেদিকে তাকাও সুলেমান রে দেখবা, আমাদের দেশে চুল কাটতে গেলে দেখবেন ডাইনও আপনি বামও আপনি, আপনি মানুষ একজন মাথা দেওয়া যাইব 13টা, কেসিও 13টা, এখন যদি বাইরে ওর টাইমে কোন আমি মানুষ একজন 13টা কাটলি কেন, শিললে কেবো 13 মাথার টাকা দেন, ঠিক কিনা? তাহলে বিপদ আছে কি কন? আপনারা বলেন অনেক সময় মাঝে মাঝে শিল্লা বলে আপনার পিছনের অংশ ঠিক মতো হয়েছে কিনা দেখেন, কবে আমি তো দেখি না, কবে সামনে তাকান, এই গ্লাসে আপনার পিছনের গাঁটটাকে সামনে দেখানো হয়। আমার ড্রাইভার সাহেব মাঝে মাঝে দেখে গ্লাসের দিকে দেখো, ও ভাই এই গ্লাসে কি দেখো? লুকিং গ্লাস কি পিছের থেকে,
ফিসিত থেকে যা হবে এই গ্লাসের মধ্যে সামনে চলে আসে। বিজ্ঞান যদি একটা গ্লাস দিয়া ফিসের ঘটনা সামনে আনতে পারে, আমার আল্লাহ কি নবীর ফিসের ঘটনা নবীর সামনে দেখাইতে পারে না? নাম দিছে সিসি ক্যামেরা। কি ক্যামেরা? সিসি ক্যামেরা। ডাইনে বামে উপরে নিচে বিশতলা শপিং মলে কোথায় কি হচ্ছে নিচের থেকে দেখতেছে। কি কেমনে কি হইলো কয়টা সিসি ক্যামেরা? ওটা শোক কই কয় শোক উপরে সিসি ক্যামেরা ফাললে আমার নবী পারে না? আল্লাহ তাকরে বুঝার তৌফিক দাও। আমিন বলেন। এখন 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 রানী বিলকিসের সাথে যে 12,000 নবাবার লোকজন আইছে না, সবাইকে সারছে। আমরা রানী যেহেতু সুলেমান নবীলে ভাগল হয়ে গেছে, তো আমরা থেকে লাগি সিল্লা সিল্লা। ও সুলেমান দেখা দেন, ও সুলেমান দেখা দেন, ও সুলেমান দেখা দেন, ও সুলেমান দেখা দেন, ও সুলেমান দেখা দেন। ক দেখবি না, দেখবি না। রানী বিলকিস কয় দেখা দেন, কয় না দেখবি না। কারণ কি? কলমা নাই, কলমা নাই, কলমা পড়ে পবিত্র হ। এবার রানী সুলেমান, রানী সুলেমানের সুলেমানের কাছে রানী বিলকিস বলে, কলাত রব্বি ইন্নি জালামতু নাফসি, ও আমার রব জীবনে এই নফসের উপর বহু জুলুম করেছি। ও আসলামতু, আমি ইসলাম কবুল করলাম, মা সুলাইমান সুলাইমানের সাথে, লিল্লাহি রব্বিল আলামিন, জগতের মালিক আল্লাহর উপরে ঈমান আনলাম আমি। এখানে একটা হিকমত আছে বাবা, যদি বলতো যে ও আসলামতু লিল্লাহি রব্বিল আলামিন, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম মুসলমান হলাম, এটা বলা নাই। বলছে ও আসলামতু মা সুলাইমান, আমি সুলাইমানের সাথে ঈমান আনছি। তার কারণ রানী বিলকিস বুঝে রে, ডাইরেক্ট মাওলারে পাওয়া যাবে না, মাওলারে পাওয়া যাইতে হলে মাওলার পয়গম্বর আর ওলি আল্লাহর কাছে যাইতে হবে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহর রহমত হলো মুহসিন বান্দার কাছে। সুলাইমান পয়গম্বরের কাছে যাইয়া মুসলমান হয়ে গেল রানী বিলকিস। তুই আমার কাছে না কইয়া যাও নে, সব রহস্য বাইরেছে। কোন আল্লাহর ওলি আছে, কোন রানীর সিংহাসন আছে। কহুজুর রানী কিরবেন? রানী কিরবি তুই? কহুজুর আরে বিয়া করেন। পরে তারে বিয়া করছে। একসময় সুলেমান নবী রানী বিলকিসের ফসম সরানোর জন্য ফসম নাশক ওষুধ কিনছে। ওই যে জিনেরও ক্ষমতা মানুষেরও ক্ষমতা, রানী বিলকিস গায়ের মধ্যে খুব ফসম ছিল, পরে ফসম নাশের জন্য ফসম নাশক ওষুধ কিনেছে সুলেমান নবী। ভাই সাহেব, এখান থেকে আমরা কি শিখলাম? অনুগত্য কাকে বলে? একটা হুদহুদ পাখি অনুগত হওয়ার না হওয়ার কারণে সুলেমান নবী কত রাগ হয়েছে। এই জন্য পীর মুর্শিদের দরবারে আদব আছে, অনুগত হতে হবে। আদবে খোদা মিলে, বেয়াদবে শয়তান মিলে, ঠিক কি না? কোন যারা বিবেক দিয়েছেন, আরো অনেক ঘটনা আছে, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন। সুলেমান নবী কিভাবে ইন্তেকাল হয়েছে, ওনাকে কোথায় দাফন করা হয়েছে, সামনে অনেক বড় ঘটনা, বাইতুল মুকাদ্দাস কিভাবে সৃষ্টি হয়েছে, দারুণ দারুণ সুন্দর সুন্দর। কখনো কোনো যুগে যদি বেঁচে থাকি সুযোগ হয় ইনশাল্লাহ কথা হবে। প্রত্যেক মাহফিলে আমি কোরআন শরীফ খুলে কিছু বলার চেষ্টা করি। আমি স্টার্টিংয়ে বলেছিলাম, আই হ্যাভ নো নলেজ ফর অ্যাট বেস্ট ইউ বাই দ্য হোলি কোরআন আল হাদিস। কোরআন হাদিস দিয়ে বোঝানোর মতন এলেম আমার নাই, তবে আই লট এ লাভ অফ প্রফেট মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মাই হার্ট, আমার মন্ডার ভিতরে নবীর ভালোবাসা অনেক বেশি। আমি সকল কিছু ছাড়তে পারি, নবী তোমায় ছাড়তে পারবো না, আমি তোমায় পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এমন মানে না মনে মানে না, মন মানে না মন মানে না, আমায় লইয়া যাও না সোনার কত আপন বাবেগে দেখি, আমি কত আপন বাবে দেখি, আমার নবীর মত মিলে না, আমার নবীর মত মিলে না, আমায় লইয়া যাও না
মন মানে না রামায়লো এই দুনিয়ায় না পাই যদি এই দু যদি আমার কবরে রূপায় দেখি না আমার হাসরের উপায় দেখি না আমায় লইয়া যাও না সোনার মদিনা আমায় লইয়া আমি সকল কিছু সারতে পারি সকল সারতে পারি নবী তোমায় সারতে পারবো না আমি তোমায় সারতে পারবো না আমায় লইয়া যাও না আল্লাহ সবাই রে কবুল করো ইস্টে যারা ওলামাই কারাম ছিলেন ওনাদের দোয়া যেন আমি পাই আমাদের জন্য আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আব্বা ইন্তেকাল হয়েছে প্রায় এক বছর হয়ে গেছে আম্মা বেঁচে আছে আম্মার জন্য দোয়া চাই আব্বার জন্য দোয়া চাই আর বিশেষ করে এই যুবক সমাজের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন যুবকদেরকে নামাজি বানায় দেয় আমিন বলেন পিসা হুজুর অসুস্থ আমি সাক্ষাৎ করেছি হুজুরের জন্য দোয়া চাই হুজুরও আমাকে দোয়া করেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।